ঠিক আছে, আসলে ফোন করবি। পেঁয়াজ আর শোল মাছের ছোট ছোট টুকরোগুলি ভালো করে ভেজে নেব। হালকা লবণ দিব। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেব। আদা, জিরা, লঙ্কা, রসুন সব একসাথে বাটা, ভালো করে মিক্সড করে নেব। হলুদ গুঁড়ো, মাছটাকে খুব ভালো করে কষে নিতে হবে।